খ্রিস্ট ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ভ্যাটিকান সিটি। আর এটাকে ধ্বংস করার নীল নকশাকে পৃথিবীর বুকে লুকিয়ে থাকা গুপ্ত সংস্থা ইলুমিনাতি। তাদেরকে ঠেকাতে সামনে এগিয়ে আসেন বিখ্যাত সিম্বোলজিস্ট প্রফেসর রবার্ট ল্যাংডন। বন্ধুরা, যারা আপনারা ভিঞ্চি কোডের এক্সপ্লেইনটি শুনেছেন তারা ইতিমধ্যেই রবার্ট ল্যাংডনকে চিনে থাকবেন। তো নানা রকম বাধা বিপত্তি এবং রহস্যের সমাধান করে রবার্ট কি পারবে ভ্যাটিকান সিটিকে রক্ষা করতে? মূলত সেটাই আজকের মুভির মূল বিষয়। বন্ধুরা, আপনারা আছেন স্টোরি ফাইলের সঙ্গে, আর আজ আপনাদের জন্য থাকছে ড্যান ব্রাউনের অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স এর এক্সপ্লেইন। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা এক থ্রিলিং এর জগতে প্রবেশ করি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ভ্যাটিকান সিটির সর্বোচ্চ পোপ বা ধর্মযাজক হঠাৎ করেই পরলোক গমন করেছেন। এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, খ্রিস্টানদের সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ কিন্তু এই শহরেই অবস্থিত এবং ভ্যাটিকান সিটি খ্রিস্টান ধর্মের প্রধান প্রধান নীতিমালাগুলো নির্ধারণ করে থাকে। তো পোপের এমন হঠাৎ মৃত্যুতে পুরো ক্যাথলিক সমাজ নড়ে চড়ে বসে। নতুন পোপ নির্বাচনের নিয়ম অনুযায়ী 193 কার্ডিনালের ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করা হবে। আর নির্বাচনের আগে 9 দিন চার্চটিকে একটি সিল মেরে বন্ধ করে রাখা হবে। তো দেখা যায় নিয়ম অনুযায়ী পোপের পালক ছেলে প্যাট্রিককে দায়িত্ব দেওয়া হয় ক্যামারলিঙ্গ হিসেবে। ক্যামারলিঙ্গ অর্থাৎ যিনি নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে চার্চটি দেখাশোনা করবেন। তো ভ্যাটিকানের এ ধরনের কর্মকাণ্ড শেষ হওয়ার পরে পরবর্তী দৃশ্যপটটা চলে যায় সুইজারল্যান্ডের একটা ল্যাবে। এই স্থানটির নাম হচ্ছে সার্ন। এটা একটা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। দেখা যায় সেখানকার প্রফেসর সিলভানো এবং ডক্টর ভিক্টোরিয়া সার্নের একটা প্রজেক্টে কাজ করছিল। তাদের প্ল্যান ছিল বিগ ব্যাং এর থিওরি নিয়ে গবেষণা করা। তো এরপরে দেখানো হয় সেই গবেষণার অংশ হিসেবে তারা অল্প পরিমাণ অ্যান্টিম্যাটার আবিষ্কার করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, অ্যান্টিম্যাটার কি সে বিষয়ে একটা ফুটনোট দেওয়া হয়েছে, যেটা ডেসক্রিপশনেও পেয়ে যাবেন এবং আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি। তো এই অ্যান্টিম্যাটার 3টি আলাদা আলাদা বিশেষ এক কাচের বোতলে এই সার্নের একটা সংরক্ষণাগারে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই ধরনের বোতলকে বলা হয় ক্যানিস্টার। তবে এই অ্যান্টিম্যাটার খুবই বিপজ্জনক একটা জিনিস। কোনো ম্যাটারের সংস্পর্শে আসলেই এটা প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফোরিত হয়। সিলভানো সহযোগী ডক্টর ভিক্টোরিয়া অ্যান্টিম্যাটার আবিষ্কারের পরে একটা ল্যাবে পৌঁছায়। মূলত তার উদ্দেশ্য হচ্ছে ম্যাটারগুলো ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা। কিন্তু সেখানে গিয়ে প্রচণ্ড ভড়কে যান প্রফেসর। তিনি দেখতে পান তার সহকারী প্রফেসর সিলভানোকে কেউ একজন নির্মমভাবে হত্যা করেছে, আর তার এক চোখও উপরে সাথে করে নিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারেন এটার কারণ হচ্ছে এই চোখ স্ক্যানিং করে সেই ক্যানিস্টারগুলো পর্যন্ত পৌঁছানো। যা হোক, এরপরে ডক্টর ভিক্টোরিয়া দেখতে পায় 3টি ক্যানিস্টারের একটা চুরি হয়ে গিয়েছে। তো সার্নের দৃশ্যপটটা এ পর্যায়ে এই অবস্থায় রেখে মুভির এর পরের দৃশ্যে দেখানো হয় একজন সুইস গার্ড তড়িঘড়ি করে সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংডনের সঙ্গে দেখা করতে আসেন। রবার্ট গতবারের কেসটি সলভ করার পরে খুব নামডাক কামিয়েছে। মূলত এই কারণেই তাকে ভ্যাটিকান সিটির একটা বিশেষ প্রয়োজনে ডাকা হচ্ছে। দেখা যায় সুইস গার্ডটি তাকে একটা কাগজে ইলুমিনাতি লেখাটি দেখায়, যা অ্যাম্বিগ্রাম পদ্ধতিতে অঙ্কন করা হয়েছিল। এই অ্যাম্বিগ্রাম মূলত একটি ছবিকে বোঝানো হয়, যা সোজা বা উল্টো যেভাবেই আপনি ধরুন না কেন সেই ছবির লেখা বা অর্থ একই থাকে। তো এটা দেখে রবার্ট সুইস গার্ডকে জানায় 400 বছর পূর্বের গ্যালিলিও গ্যালিলির আর্টের প্রতি শ্রদ্ধা জানাতে এই ইলুমিনাতি অ্যাম্বিগ্রামটি সর্বপ্রথম একজন শিল্পী তৈরি করেছিল। কিন্তু শর্ত ছিল এই গুপ্ত সংস্থাটি ততদিন পর্যন্ত জনসম্মুখে আসবে না যতদিন না তারা পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে পারছে। তো কি এমন ঘটলো যে 400 বছর পর আবার এই ইলুমিনাতির দলটির উত্থান হলো? মূলত এই বিষয়টাই সুইস গার্ড রবার্টের কাছে জানতে চায়। কিছুক্ষণ চিন্তা করে রবার্ট উত্তরে জানায় সে নিজেও এই বিষয়ে দ্বিধান্বিত এবং এটা সম্পর্কে সে একটা বইও লিখছে। তবে বইটি সম্পূর্ণ করতে হলে তাকে ভ্যাটিকান সিটির সর্বোচ্চ চার্চের সংরক্ষণাগারে যেতে হবে, আর সে এই পারমিশনও পাচ্ছে না। তবে এই ইলুমিনাতির সাইন ইঙ্গিত করছে যে এই গুপ্ত সংগঠনটি আবার কোনো না কোনো কারণে উদয় হয়েছে। রবার্টের কথার প্রেক্ষিতে এ সময় সুইস গার্ড তাকে একটা চমকে যাওয়ার মতো তথ্য জানায়। তিনি বলেন আজ সকালেই চার্চের পোপ নির্বাচনের জন্য মনোনীত 4জন প্রার্থীকে কেউ একজন কিডন্যাপ করেছে এবং তারপরে সুইস গার্ডদের কাছে একটা চিঠি এসেছে যেখানে লেখা ছিল আজ রাত 8টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর রোমের বিভিন্ন শহরে একজন করে কার্ডিনাল মৃত্যুবরণ করবে, আর ঠিক 12টায় পুরো শহরটিতে কোনো একটা ভয়ানক কিছু ঘটবে। মূলত রবার্টকে বিষয়টার গুরুত্ব অনুধাবন করিয়ে সুইস গার্ড একটা হেলিকপ্টারে করে তাকে নিয়ে ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে রওনা হয়। হেলিকপ্টারের মধ্যে সুইস গার্ড তাকে বলে, ইলুমিনাতি দলের ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে মেরে ফেললেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তার কথার সঙ্গে রবার্ট একমত পোষণ করে না। সে বলতে থাকে, ইলুমিনাতি শব্দের অর্থ হচ্ছে আলোকতারা। 1700 শতাব্দীতে একদল বিজ্ঞানী, গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানীদের সমন্বয়ে এই সংস্থাটি প্রথম চালু হয়েছিল, যারা সে সময় চার্চের বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে শুরু করে। আর স্বাভাবিকভাবেই ভ্যাটিকানের ধর্মপ্রাণ মানুষেরা তাদের ব্যাখ্যাগুলো মেনে নিতে পারেনি, উল্টো তাদেরকে মেরে ইলুমিনাতি দলটি শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন। আর তখন থেকেই এই দলটি গুপ্তভাবে কাজ করতে শুরু করে। রবার্টের ব্যাখ্যা শেষে দৃশ্যপটটা চেঞ্জ হলে আমাদেরকে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেল দেখানো হয়, যেখানে কার্ডিনালরা পোপ নির্বাচনের জন্য ভোট দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছেন। রবার্ট সেখানে পৌঁছালে তাকে এ সময় স্বাগত জানায় ইন্সপেক্টর আলিবেট্টি। এরপরে রবার্ট পরিচিত হয় সুইস গার্ড কমান্ডার রিক্টারের সাথে। এরপরে রবার্ট অলিবেট্টির অফিসে প্রবেশ করলে সেখানে সার্নের সেই বিজ্ঞানী ভিক্টোরিয়ার সাথে তার পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে ভিক্টোরিয়া তাকে জানায়, শুধু যে সেই 4 জন কার্ডিনালকে অপহরণ করা হয়েছে বিষয়টা তেমন নয়, তার ল্যাব থেকে একটা অ্যান্টিম্যাটারের ক্যানিস্টারও চুরি হয়েছে। অপহরণকারীরা একটা ভিডিও বার্তা পাঠিয়েছিল সুইস গার্ডদের কাছে। সেখানে ক্যানিস্টারটি দেখেই ভিক্টোরিয়া সেটা চিনে ফেলেছে এবং তারপরেই সে এখানে চলে এসেছে। তবে সে এটার কন্ডিশন দেখে খুবই ঘাবড়ে গিয়েছিল, কেননা ক্যানিস্টারটি নিয়ন্ত্রণ করতে বোতলটির দুই পাশে দুটো ইলেকট্রোম্যাগনেটিক লাগানো আছে, অর্থাৎ একটা বিশেষ পরিবেশ সৃষ্টি করে অ্যান্টিম্যাটারটিকে মূলত শান্ত করে রাখা হয়। ইলেকট্রোম্যাগনেটগুলোকে পাওয়ার আপ করা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলেই বিশাল একটা বিস্ফোরণ হবে, যার শক্তি হবে প্রায় 5 কিলোটনের কাছাকাছি। ভিক্টোরিয়ার এসব তথ্যগুলো সেখানে উপস্থিত সবার কাছেই বেশ দুশ্চিন্তা বয়ে নিয়ে আসে। এ সময় অ্যালিবেট্টি জানায়, এই ভিডিওটি একটি চুরি করা ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে, তাই ক্যামেরার লোকেশন খুঁজে পাওয়া সম্ভব নয়। কথাটা শুনে ভিক্টোরিয়া এ সময় সবার উদ্দেশ্যে আবার বলে, তাহলে জলদি ক্যানিস্টারটি খুঁজে বের করা উচিত আমাদের, তা না হলে পুরো শহরটি একেবারে খালি করে ফেলতে হবে। কারণ অ্যান্টিম্যাটার একবার ব্লাস্ট হলে মানচিত্র থেকে হয়তো এই ভ্যাটিকান সিটির নামটাই চিরদিনের জন্য মুছে যাবে। এ সময় কমান্ডার রিক্টার তাদেরকে আর একটা ভিডিও দেখায়, যেখানে সেই 4 জন কার্ডিনালকে বন্দী অবস্থায় দেখা যাচ্ছিল। সেখানে অপহরণকারীরা বলছিল, এই 4 জনকে বিজ্ঞানের মৌলিক উপাদানগুলোর মাধ্যমে হত্যা করা হবে এবং সবশেষে ভ্যাটিকান সিটিকে আলো গ্রাস করে নেবে। এতক্ষণ ধরে রবার্ট ল্যাংডন সবকিছু বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। ভিডিও বার্তা শেষ হলে সে সবাইকে একটা কাহিনী শোনায়। 1668 খ্রিস্টাব্দে ইলুমিনাতির 4 জন বিজ্ঞানীকে ক্যাথলিক গোষ্ঠীর মানুষেরা তুলে নিয়েছিল এবং তাদের দেহে লোহার ক্রস চিহ্ন পুড়িয়ে সেল মেরে দেওয়া হয়েছিল, যাতে তাদের পরিণতি দেখে কেউ খ্রিস্ট ধর্ম সম্পর্কে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করতে না পারে। সে সময় ইলুমিনাতি গোষ্ঠী এই ঘটনার প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে। আর এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে খুব সম্ভবত সেই 4 জন ভিকটিমকেও ঠিক একই প্রতিশোধ নেয়ার জন্যই মেরে ফেলা হবে, তবে তাদেরকে মারা হবে ইলুমিনাতির 5টি ব্যান্ড বা প্রতীক ব্যবহার করে, যা বিজ্ঞানের 4টি মৌলিক উপাদান, যেমন মাটি, বায়ু, আগুন এবং পানি। তবে 5 নম্বর প্রতীকটি কি তা এখনো একটা রহস্য। তবে অনেকের ধারণা ইলুমিনাতি লেখাটি হলো 5 নম্বর প্রতীক। হয়তো তারা 4 জন কার্ডিনালকে হত্যার পরে মাঝরাতে একটা বিস্ফোরণ ঘটিয়ে পুরো শহরকেই ধ্বংস করার পরিকল্পনা করেছে, আর অ্যান্টি ম্যাটারটিও চুরি করেছে সেই একই কারণে। তবে ভিডিওর একদম শেষে পাথ অব ইলুমিনেশন নামক একটি বাক্য শুনে রবার্ট চার্চের লাইব্রেরিতে প্রবেশের অনুমতি চায়। তবে এ সময় কমান্ডার রিক্টার তাকে জানায়, রবার্টকে পূর্বেও সেখানে ঢোকার কোনো পারমিশন দেওয়া হয়নি আর এখনও দেওয়া সম্ভব নয়। কিন্তু এ সময় রবার্ট বলে, আমি আমার বইটি লেখার জন্য সেখানে যেতে চাইছি না, আমি সেখানে গিয়ে পাথ অব ইলুমিনেশন সম্পর্কে ডিটেল জানতে চাইছি। আসলে পাথ অফ ইলুমিনেশন হলো প্রাচীনকালে ইলুমিনাতিদের সাক্ষাতের একটা গোপন রুট ম্যাপ, যে ম্যাপটি সঠিকভাবে অনুসরণ করে 4টি গির্জায় পৌঁছানো সম্ভব। হয়তো সেই 4 জন কার্ডিনালকে এই 4টি চার্চে নিয়ে গিয়ে মারা হবে, তাই তারা যদি প্রথম চার্চ কোনটা সেটা 8টার আগে জানতে না পারে, তাহলে ইলুমিনাতিদেরকে থামানো একেবারেই সম্ভব হবে না। সেখানকার আলোচনা শেষে রবার্ট ল্যাংডন এরপরে ফাদার প্যাট্রিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্যাট্রিক শেষ পর্যন্ত তাকে লাইব্রেরিতে প্রবেশের অনুমতি দেন। ফাদার প্যাট্রিক ভিক্টোরিয়ার কাছে এই সময় জিজ্ঞাসা করে অ্যান্টিম্যাটার সম্পর্কে কারা কারা অবগত ছিল। উত্তরে ভিক্টোরিয়া জানায় তার টিমের ব্যক্তিরা ছাড়া আর তেমন কেউই জানতো না, তবে তার সহকর্মী সিলভানো কাউকে জানিয়েছিল কিনা সেটা তার জানা নেই। তবে সিলভানো ডেইলি জার্নালটি পড়ে হয়তো এ বিষয়ে কোনো কিছু জানা সম্ভব। তো যাই হোক, এরপরে দেখানো হয় রবার্ট ইন্সপেক্টর আলিবেটটির সাথে চার্চের আর্কাইভ বা লাইব্রেরিতে যাচ্ছে, আর রবার্টের সাথে সেখানে ভিক্টোরিয়াও যাচ্ছে। যেতে যেতে সে তাকে জিজ্ঞাসা করে তারা লাইব্রেরিতে কি খুঁজতে যাচ্ছে। মূলত এর উত্তরে রবার্ট ল্যাংডন তাকে জানায় তারা গ্যালিলিও গ্যালিলির একটা বই খুঁজতে যাচ্ছে। আসলে গ্যালিলিও গ্যালিলি ছিল একজন ইলুমিনাতি এবং এর পাশাপাশি একজন অনুগত ক্যাথলিকও ছিল। সে কোডের মাধ্যমে চার্চগুলোর অবস্থান জানিয়ে গিয়েছে, আর সেটিকেই মূলত পাথ অফ ইলুমিনেশন বলে। এরপরে মুভির অন্য দৃশ্যে দেখা যায় কার্ডিনালরা এক জায়গায় জমা হচ্ছে। প্রধান নির্বাচক ক্রসের নির্দেশে নির্বাচনের কার্যক্রম বহাল থাকে। এরপর তাদের সবাইকে চার্চের মধ্যে ঢুকিয়ে নিয়ম অনুযায়ী ভিতর থেকে চার্চটির মেইন গেট বন্ধ করে দেওয়া হয়, এবং এখানকার নিয়ম রয়েছে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই দরজাটি আর খোলা হবে না। অপরদিকে রবার্ট এবং ভিক্টোরিয়া শেষ পর্যন্ত আর্কাইভে প্রবেশ করে এবং এরপরে তারা একটা সেলে ঢুকে পড়ে, আর এরপরে গ্যালিলিওর সেই নির্দিষ্ট বইটি খুঁজতে থাকে। এ সময় ভিক্টোরিয়া রবার্টের কাছে জানতে চায় তারা যে বইটি খুঁজছে সেই বইটিতে পাথ অফ ইলুমিনেশনের কোড কেন দেয়া থাকবে, অন্য কোনো বইও তো হতে পারে। রবার্ট এ সময় ভিক্টোরিয়ার উত্তরে বলে সে বহুবার ইলুমিনাতি সংস্থাটির সাথে 503 সংখ্যাটিকে সম্পর্কযুক্ত পেয়েছে। প্রথম দিকে সে বিষয়টা বুঝতে না পারলেও পরবর্তীতে সে বের করেছে এই 503 আসলে রোমান সংখ্যা, আর যেটার অর্থ দাঁড়ায় D3, আর গ্যালিলিও গ্যালিলির ঠিক একই নামে একটা বই রয়েছে। তো এরপর তারা সেই বইটি খুঁজে বের করতে সক্ষম হয় এবং বইটির 5 নম্বর পৃষ্ঠায় ইংরেজিতে লেখা কিছু লাইন দেখতে পায় ওরা। তবে লাইনগুলো ছিল আকারে খুবই ক্ষুদ্র, তাই এটাকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু এ সময় ভিক্টোরিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই সে পৃষ্ঠাটি ছিঁড়ে নিয়ে তার পকেটে ঢুকিয়ে নেয়। অপরদিকে একজন ব্যক্তিকে সেই 4জন কার্ডিনালকে একটা পুরনো পরিত্যক্ত জায়গায় আটকে রাখতে দেখা যায়। এ সময় লোকটির ব্যাংক অ্যাকাউন্টে অনেক অর্থ জমা পড়ে, যা থেকে বোঝা যায় এই লোকটি একজন ভাড়াটে কিডন্যাপার এবং অন্য কারোর ইশারায় কাজ করছে সে। এখান থেকে আমরা এই লোকটিকে অ্যাসাসিন নামে ডাকবো। তো এরপরে দেখানো হয় রবার্ট আর ভিক্টোরিয়া লাইব্রেরি থেকে বের হয়ে আলিবেট্টির গাড়িতে উঠে পড়েছে। মূলত এখান থেকেই তারা সেই ইংরেজি লাইনগুলোর রহস্য সমাধানে লেগে পড়ে। রবার্ট প্রথম লাইনটি পড়ে বুঝতে পারে রোম শহরের রাফায়েল সেন্টি নামক এক শিল্পীর সমাধি রয়েছে, যে সমাধিটা একটা চার্চে অবস্থিত, আর তাই তারা এরপরে সেই চার্চটিতে গিয়ে পৌঁছায়। অপরদিকে দেখা যায় কমান্ডার রিক্টারও তার টিম নিয়ে সেই স্থানে পৌঁছে গিয়েছে, তবে সে রবার্টের থিওরিতে খুব একটা আস্থা রাখতে পারছে না। সময় কম থাকায় ভিক্টোরিয়া এবং রবার্ট সেখানে আলাদা আলাদাভাবে রাফায়েলের সমাধি খুঁজতে শুরু করে এবং একসময় তারা সেটা পেয়েও যায়। তবে রবার্ট দেখতে পায় রাফায়েলের সমাধি তৈরি করা হয়েছিল গ্যালিলিওর সেই বই প্রকাশের পরে, অর্থাৎ এটা যে সেই স্থান হতে পারে না সেটা সে ভালোই বুঝতে পারছে। তবে এ সময় রবার্টের হঠাৎ মনে পড়ে সেন্টির সমাধি বলতে তারা তার তৈরি করা কোনো স্থাপনার নাম হয়তো বলা হয়েছে। মূলত এই ধারণা থেকেই রবার্ট সেখানকার একজন গাইডের কাছ থেকে জানতে পারে রাফায়েল সেন্টির তৈরি করা একটা রেস্টুরেন্ট আছে, আর সেটা এই রোম শহরেই অবস্থিত, যা জিজি চ্যাপেল নামে পরিচিত। তবে লক্ষ্য করার বিষয় হলো এই চ্যাপেলটিকে প্রাচীন আমলে দ্য চ্যাপেল অফ আর্ট নামেও সম্বোধন করা হতো, অর্থাৎ মাটির সাথে সম্পর্কযুক্ত হওয়ায় রবার্ট এবার নিশ্চিত হয় তাদের গন্তব্য এখন সেই চার্চ, এবং তার বিশ্বাস সেখানেই প্রথম কার্ডিনালকে হয়তো পাওয়া যাবে। তাই এরপরে আর দেরি না করে ইন্সপেক্টর আলিবেট্টির সাহায্যে তারা দ্রুত গিয়ে পৌঁছায় সেই চার্চিতে, এবং ভিতরে গিয়ে রবার্ট দেখতে পায় মেঝেতে একটা কঙ্কাল আঁকা রয়েছে, যা দেখে তার সেই লেখার প্রথম লাইনটার শেষ অংশের কথা মনে পড়ে, যেখানে লেখা ছিল সেন্টিস টোম্ব উইথ এ ডোমেন্স হোল। এরপর রবার্ট মেজের একটা গোল ঢাকনা খুলে ভেতরে তাকাতেই দেখতে পায় সেখানে প্রথম কার্ডিনালকে ইতিমধ্যেই হত্যা করে অর্ধেক মাটিতে পুঁতে রাখা হয়েছে এবং তাকে মারা হয়েছে শুকনো বালি খাওয়ানোর মাধ্যমে। এছাড়াও তার বুকে 8 শব্দটি আগুনের সিলের মাধ্যমে খোদাই করে দেওয়া হয়েছে। এরপরে দৃশ্যপটটা পরিবর্তন হয়ে চলে আসে ভ্যাটিকান সিটিতে। দেখা যায় নির্বাচনের কার্যক্রম ধীর গতিতে করার জন্য প্রত্যেক কার্ডিনাল নিজেদেরকে ভোট দিতে শুরু করে। তাদের লক্ষ্য এতে হয়তো কিডন্যাপ হওয়া কার্ডিনালরা ফিরে আসার একটু সময় পাবে। তো প্রথম ধাপে কেউই নির্বাচিত না হওয়াতে চিমনির মাধ্যমে বাহিরে কালো একটা ধোঁয়া ছড়া হয়। বাইরে দাঁড়ানো হাজারো মানুষ সেটা দেখতেও পায় এবং বুঝতে পারে এখনো পোপ নির্বাচন হয়নি। কারণ শুধুমাত্র সাদা ধোঁয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় নতুন পোপের নির্বাচনের বিষয়টি। অপরদিকে চিজি চ্যাপেলের চারদিকে নজর দেওয়ার পর রবার্ট একটা স্থানে একটা ভাস্কর্য দেখতে পায়। এই ভাস্কর্যের শিল্পী বর্ণিনী ছিল একজন ইলুমিনাতি এবং ভাস্কর্যটিতে একটি পরীকে দেখতে পাওয়া যায় যে কিনা তার আঙুলের মাধ্যমে একটা দিক নির্দেশ করছে। এটা দেখে রবার্ট ধাঁধার দ্বিতীয় লাইনটিরও সমাধান করে ফেলে। এরপরে সে ছাদের উপরে উঠে পরীর নির্দেশ করার দিকে তাকিয়ে দেখে বুঝতে পারে ধাঁধাটি তাকে ভ্যাটিকান সিটির প্রধান চার্চ অর্থাৎ সেন্ট পিটার চার্চের দিকে ইঙ্গিত করছে, আর এই চার্চটি বর্ণিনী নকশা করেছিলেন। তবে সেই চার্চটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে বাইরের উৎসুক জনতা তাদের অনুসন্ধান এবং চার্চে পৌঁছানোর কাজ অনেকটা স্লো করে দেয়। তবে একসময় নানা রকম বাধা বিপত্তি পেরিয়ে ওরা সেখানে পৌঁছায়। রবার্ট প্রথমেই সবাইকে বলে রেখেছিল এই চার্চে এমন কোনো কিছু খুঁজে বের করতে যা বায়ুর সাথে সম্পর্কযুক্ত। তো দেখা যায় এরপর রবার্ট খুঁজতে খুঁজতে মেঝের একটা ঢাকনা দেখতে পায় যেটার মধ্যে একটা পরী আঁকা ছিল এবং সেই পরীটির মুখ থেকে বায়ু নির্গত হচ্ছিল। এটা দেখেই রবার্ট কনফার্ম হয় তারা সঠিক স্থানে এসেছে। আর ঠিক সেই মুহূর্তেই ঘড়িতে 9টা বাজার ঘন্টা শোনা যায় এবং একটা ছোট্ট বাচ্চা এ সময় আহত কাউকে দেখে চিৎকার করে ওঠে। ফলে রবার্ট আর ভিক্টোরিয়া সেদিকে তাকিয়ে দেখে দ্বিতীয় কার্ডিনালও রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে পড়ে আছে এবং তার লাঞ্চ ফুটো করে দেওয়া হয়েছে। তাই রবার্ট আর ভিক্টোরিয়া চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে সক্ষম হয় না। তবে এই কার্ডিনালের বুকেও এবার এয়ার শব্দটি খোদাই করা দেখতে পায় সে। অন্যদিকে এই ভিড়ের মধ্য থেকে সেই আসাসিন তাদের দিকে নজর রাখছিল এবং বিষয়টা খেয়াল করেই সে সতর্ক হয়ে সেখান থেকে চলে যায়। এ সময় দ্বিতীয় কার্ডিনালের লাশের পাশে একটা চিঠি খুঁজে পায় ওরা, যেখানে লেখা ছিল ইলুমিনাতিরাই পোপকে হত্যা করেছিল। তো এরপরে দেখা যায় কমান্ডার রিক্টার চিঠিটি ফাদার প্যাট্রিককে দেখালে সে মানতেই চায় না যে তার বাবা ইলুমিনাতিদের হাতে মারা গিয়েছে, কারণ তার মৃত্যুর কারণ ছিল মস্তিষ্কের রক্তক্ষরণ। এ সময় তাদের মধ্যেকার কথাবার্তার এক পর্যায়ে জানা যায় পোপ একটি ইঞ্জেকশন নিয়মিত ব্যবহার করতেন। ইঞ্জেকশনটির নাম শুনে এ সময় ভিক্টোরিয়া জানায় এই ওষুধটি অতিমাত্রায় ব্যবহার করলে মানুষের বিভিন্ন শারীরিক অসুবিধার পাশাপাশি মস্তিষ্কের রক্তক্ষরণের ঘটনাও ঘটে। তবে পোপ মূলত কিভাবে মারা গিয়েছেন সেটা প্রমাণ হবে পোপের পোস্টমর্টেম করা হলে। একথা শুনে কমান্ডার রিক্টার জানায় পোপের ময়নাতদন্ত চার্চের আইন বিরোধী। এছাড়াও সে মনে করে ইলুমিনাতিরা এই চিঠির মাধ্যমে শুধুই একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তবে চিঠিতে রবার্টের নাম এবং পুলিশদের ব্যাপারে উল্লেখ থাকায় তারা সহজেই বুঝতে পারে তাদের গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে। তো যাই হোক, এরপর শুরু হয় তৃতীয় চার্চটির অবস্থান নির্ণয়ের কাজ। রবার্ট এ সময় জানায় মেঝেতে দেখা সেই পরীর মুখ থেকে বের হওয়া বায়ু পূর্ব দিক নির্দেশ করছে। তবে সমস্যা হলো বায়ুটির চিত্রের 5টি রেখা 5টি ভিন্ন পথকে ইঙ্গিত করছে, যার অর্থ হলো তাদেরকে মোট 20টি চার্চ তল্লাশি করতে হবে এবং আগুন সম্পর্কিত কোনো কিছু খুঁজে বের করতে হবে। তো এরপরে সন্ধান কাজটি দ্রুত করার জন্য রবার্ট আবারও আর্কাইভে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে ভিক্টোরিয়া সিলভানোর জার্নালটি পড়ে অন্য কেউ অ্যান্টিম্যাটার সম্পর্কে জানতে কিনা সেটা জানার চেষ্টা করে। ওদিকে দেখা যায় রবার্ট আর্কাইভে গিয়ে বর্ণিনীর বইগুলো পড়তে শুরু করেছে। এখানে আরেকজন সুইস গার্ডের সহায়তায় সে একটা ভাস্কর্য সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারে এবং যেটা আগুনের সাথে সম্পর্কযুক্ত। তবে ভাস্কর্যটির অবস্থান জানার আগে সেই আর্কাইভে হঠাৎই বিদ্যুৎ চলে যায় এবং এ কারণে সেখানকার অক্সিজেন সরবরাহ কমে আসে। কোনো উপায় না দেখে রবার্ট সেখানকার কাজগুলো ভাঙার জন্য গুলি করে, তবে এতে সে ব্যর্থ হলে এক পর্যায়ে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর কাঁচে ফাটল সৃষ্টি হয়ে ভিতরে অক্সিজেন প্রবেশ করলে শেষ পর্যন্ত রবার্ট সেই যাত্রায় রক্ষা পায়। ওদিকে আবার ফাদার প্যাট্রিক ভিক্টোরিয়াকে নিয়ে পোপের লাশটি পরীক্ষা করতে চায়, কারণ তার ধারণা ভিতরের কেউ তার বাবাকে হত্যা করেছে। ওদিকে ভিক্টোরিয়া তার নির্দেশ পেয়ে পোপের মৃতদেহটি পরীক্ষায় নিশ্চিত হয় তাকে আসলেই হত্যা করা হয়েছিল। যাই হোক, অপর আরেকটা দৃশ্যে দেখা যায় আর্কাইভ থেকে বেরিয়ে রবার্ট ইন্সপেক্টর আলবেটটিকে জানায় আর্কাইভের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে এবং তার সন্দেহ কমান্ডার রিক্টারই এই কাজটি করেছে। কিন্তু আলবেটটি তার কথার জবাবে বলে কমান্ডার রিক্টার কখনোই এমন ঘৃণ্য কাজ করতে পারে না। যাই হোক, এরপরে দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই চার্চের তালা খুলে ফাদার প্যাট্রিক নির্বাচনের মধ্যেই সেখানে প্রবেশ করছে এবং সবাইকে ইলুমিনাতি হামলার ব্যাপারে সতর্ক করছে। এ সময় প্যাট্রিক তাদের বলে এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দিয়ে চার্চটির পাশাপাশি পুরো শহরটিকে খালি করে দিতে হবে। কিন্তু প্রধান নির্বাচক ক্রস তার কথার উত্তরে জানায় কার্ডিনালরা প্যাট্রিকের কথায় ভরসা করতে পারছে না, তাই নির্বাচন অব্যাহত থাকবে। एर परेर देशे देखा जाए आर्काइवेर तथ्य अनुयायी रबार्ट तृतीय चार्च अर्थात सेंट मारियाते गिये पौंछाय और तखोनी घड़ीते 10टा बेजे जावाते तारा द्रुत चार्चटिर भितरे प्रवेश करले देखते पाय तृतीय कार्डिनाल जीवंत आगुने पड़े जाच्छे। ए समय सबाई मिले तारा सेई कार्डिनालके बाँचानोर चेष्टा करलेও शेष पर्यन्त कोनो लाभই হয় না, कारण सेखाने लुकिये थाका অ্যাসাসিন রবার্ট सह ए समय पुलिशेर उपरे हामला चालिये बसे एबं कार्डिनालेर मृत्यु निश्चित करे सेखान थेके पालिये जाय। एरपरे देखा जाए पूर्वेर मतोई एई कार्डिनालेर बुकेও फायर शब्दटी खोदाई करे लेखा रयेछे। तबे एई तृतीय घटनाय रबार्ट किछुटा आहत हयेछिल, ताई चार्चे बसे चिकित्सा नेওয়ার समय हठाৎ रबार्टेर आरेकटी भास्कर्যের दिके चोख जाय जार हाथेर एकटी पश्चिम दिकके निर्देश करछिल। एटा देखे रबार्टेर हठाৎ किछु मने हले से ভ্যাটিকান সিটির मैप बेर करे एबं एखन पर्यन्त पाওয়া सबगुलो चार्चेर अवस्थान चिह्नित करे एकटा संयोग तैरि करले देखा जाय सेखाने एकटा क्रस चिन्ह तैरि হয়েছে। আর এটা দেখেই রবার্টের মনে পড়ে যায় ধাঁধার চতুর্থ লাইনের কথা, আর সেই লাইনটির মাধ্যমে বোঝানো হচ্ছিল ম্যাপে ক্রস চিহ্নটির প্রকাশ ঘটলে ইলুমিনাতি দলটির ব্যান্ডগুলো উন্মুক্ত হবে। ক্রস চিহ্নটি পর্যবেক্ষণ করে রবার্ট এরপরে ৪ নম্বর চার্চটির অবস্থানও নির্ণয় করতে সক্ষম হয় এবং অদ্ভুত ব্যাপার হলো সেটার পাশেই বর্ণিনীর তৈরি করা একটা ভাস্কর্যও ছিল এবং সেটা ছিল পানির সাথে সম্পর্কযুক্ত। তো এরপর দেখা যায় রবার্ট দ্রুত সেই ঝর্ণা বা ভাস্কর্যটির কাছে গিয়ে পৌঁছায়, তার লক্ষ্য সর্বশেষ কার্ডিনালকে বাঁচানো এবং সেখানে গিয়ে সে একটা পরীর মূর্তি দেখতে পায় যা একটা দিককে নির্দেশ করছিল। তো সবাই এরপরে সেদিকে তাকালে একটা কালো রঙের গাড়িকে আসতে দেখতে পায় তারা। এই সময় দুজন পুলিশ অফিসার গাড়িতে কে আছে সেটা দেখতে গেলে অ্যাসাসিন তাদেরকে কৌশলে হত্যা করে ফেলে এবং তখনই ঘড়িতে ১১টা বাজার ঘন্টা বাজে আর এই সময় অ্যাসাসিন চতুর্থ কার্ডিনালকে ঝর্ণার ফালিতে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু রবার্ট এই বিষয়টা খেয়াল করেছে, তাই সে পুলিশদের সহায়তায় এইবার কার্ডিনালকে বাঁচাতে সক্ষম হয় এবং তার কাছ থেকে জানতে পারে ইলুমিনাতিদের সাক্ষাৎ করার গোপন চার্চটি হলো ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো যা এই শহরেই অবস্থিত এবং সেই 4 জন কার্ডিনালকে এই ক্যাসেলেই বন্দী করে রাখা হয়েছিল। आहत कार्डिनालेर काछ थेके तथ्यगुलो पेये एरपरे रबार्ट और भिक्टोरिया देरी ना करे सोजा सेई क्यासेलटिते पौंछाय। सेखाने रबार्ट ताके बोले 400 बछर पूर्वे ইলুমিনাতিরা कैथलिक गोष्ठीर नाकेर डोगार नीचे एई चार्चे एसेई नियमित मिलित हतो। ক্যাসেলটির ভিতরে একটা পরীর মূর্তির হাতের ইশারা তারা ক্যাসেলের আরো ভিতরে ঢুকতে থাকে। তাদের ধারণা ছিল এখানেই অ্যান্টিম্যাটারটি রাখা হয়েছে, কিন্তু ভিতরে গিয়ে তারা অ্যাসাসিনের সেই কালো রঙের গাড়িটা দেখতে পায়। তবে সেখানে কেউ না থাকায় তারা আরো ভিতরের দিকে যাওয়া শুরু করে আর এই সময় রবার্ট একটা গুপ্ত দরজা দেখতে পায় এবং এক পর্যায়ে দরজাটির ভিতরে প্রবেশ করে রবার্ট সেই কার্ডিনালদের যে এখানে আটকে রাখা হয়েছিল সেই আলামতও খুঁজে পায়। ওদিকে অপরদিকে উপরের একটি রুমে অ্যাসাসিন মেসেজ পায় যে তার টাকা গাড়ির নিচে রাখা আছে, কিন্তু রবার্ট উপরের রুমে এই সময় প্রবেশ করলে অ্যাসাসিন লুকিয়ে পড়ে আর রবার্ট সেখানে ইলুমিনাতির দলটির 5টি ব্র্যান্ড বা প্রতীককে দেখতে পায়। 5 নম্বর প্রতীকটি ছিল দুটো উল্টো চাবি যা পরস্পরকে ক্রস আকৃতির মতো করে আটকে রেখেছিল। এটা দেখে রবার্ট ভাবে হয়তো এই প্রতীকটি ব্যবহার করে ইলুমিনাতিরা পোপকে মারার পরিকল্পনা করছে, তাই সে এই সময় দ্রুত চার্চে ফোন করতে উদ্যত হয় আর ঠিক তখনই তার সামনে চলে আসে অ্যাসাসিন এবং তাকে মোবাইলটি ফেলে দিতে বলে। এই সময় অ্যাসাসিন তাদেরকে কিছু তথ্য জানায়, সে বলে সে চাইলে তাদের দুজনকে অনেক আগেই মেরে ফেলে দিতে পারত কিন্তু তাদেরকে মারার অর্ডার এখনো আসেনি বলে সে তাদের কোনো ক্ষতি করেনি। এই বলে অ্যাসাসিন গাড়িতে উঠে পড়ে আর তখনই সেই গাড়িটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় এবং স্বাভাবিকভাবেই ধারণা করা যায় অ্যাসাসিন সেখানেই মারা যায়। এটা দেখার পরে রবার্ট আর ভিক্টোরিয়া মূল চার্চে প্রবেশের পথ খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে এই সময় তারা একটা গুপ্ত দরজা দেখে জোরে জোরে চিৎকার করে দরজাটি খুলে দিতে বলে। ফলে দেখা যায় অপর পাশ থেকে সুইস গার্ডরা তার আওয়াজ পেয়ে দরজাটি খুলে দিলে তাদেরকে চার্চে প্রবেশ করতে সাহায্য করে। এরপরে সবাই মিলে প্যাট্রিকের অফিসে প্রবেশ করলে দেখা যায় প্যাট্রিকের হাতে ৫ম প্রতীকটি খোদাই করা হয়ে গিয়েছে। গরম লোহাটি কমান্ডার রিক্টারের হাতে দেখতে পেয়ে পুলিশরা এ সময় তাকে শুট করে বসে। মৃতপ্রায় রিক্টারের কাছ থেকে এ সময় রবার্ট একটা চাবি খুঁজে পায় যে চাবিটি সে লুকিয়ে তার কাছে রেখে দেয়। অপরদিকে প্যাট্রিক নির্দেশ দেয় চার্চটি খালি করে দিতে, কারণ অ্যান্টিম্যাটারটি বিস্ফোরিত হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে। এদিকে দেখা যায় রবার্ট ধাঁধার সর্বশেষ লাইনটির অর্থ বের করে অ্যান্টিম্যাটারটির লোকেশনও বের করে ফেলেছে আসলে এটা ছিল প্রথম পোপের সমাধিস্থল, যাকে নেক্রোপলিস বা মৃত্যুর শহর বলা হয়, আর এটি ছিল সেন্ট পিটার চার্চের নিচের একটি ফাঁপা জায়গায়। তো এরপরে আমাদের দেখানো হয় রবার্ট দ্রুত নেক্রোপলিস থেকে সেই অ্যান্টিম্যাটারটি উদ্ধার করে। ক্যানিস্টারটির পরিস্থিতি দেখে ভিক্টোরিয়া জানায় এটা অনেকটা ফ্রিজ হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে ব্যাটারিটি চেঞ্জ করাও সম্ভব নয়, অর্থাৎ অ্যান্টিম্যাটারটি যে করেই হোক বিস্ফোরিত হবেই। তাই তারা দ্রুত সেখান থেকে দূরে সরে যেতে থাকে, আর এ সময় প্যাট্রিক তাদের হাত থেকে ক্যানিস্টারটি ছিনিয়ে নিয়ে একটা হেলিকপ্টারে উঠে পড়ে এবং মেঘের আড়ালে চলে যায়। কিছুক্ষণ পরে তারা দেখে প্যাট্রিক একটা প্যারাশুট দিয়ে নিচে নেমে আসছে, আর এর কিছুক্ষণ পরে আকাশে ভয়াবহ একটা বিস্ফোরণ ঘটে এবং একই সঙ্গে পুরো শহর রেডিয়েশনে কেঁপে ওঠে। শেষ পর্যন্ত প্যারাশুটটি নিচে নেমে আসলে তারা প্যাট্রিককে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। প্যাট্রিকের এমন বীরত্ব দেখে হাজারো ক্যাথলিক গোষ্ঠী তার প্রশংসায় ফেটে পড়ে। এ সময় একজন সুইস গার্ড চার্চের ভিতরে গিয়ে প্রধান নির্বাচককে খবর দেয় প্যাট্রিক পুরো শহরটিকে রক্ষা করেছে। এটা শুনে সব কার্ডিনালরা এরপর সিদ্ধান্ত নেয় প্যাট্রিককেই নতুন পোপ হিসেবে তারা নির্বাচিত করবে। অপরদিকে দেখা যায় ভিক্টোরিয়া কমান্ডার রিক্টারের অফিসে বসে আছে। এ সময় তার মনে পড়ে সিলভানোর ডেইলি জার্নালটির কথা। সে কমান্ডারের ড্রয়ারটি খুললে সেখান থেকে একটা ডিভাইস বেরিয়ে আসে। রবার্ট তার কাছে থাকা চাবিটি দিয়ে শেষ পর্যন্ত ডিভাইসটি চালু করলে সেখানে প্যাট্রিক এবং পোপের কথোপকথনের একটা ভিডিও রেকর্ড দেখতে পায়। আসলে সিলভানো একজন পদার্থবিজ্ঞানী হওয়ার পাশাপাশি একজন ক্যাথলিক খ্রিস্টানও ছিল। সে মূলত পোপকে আমন্ত্রণ জানিয়েছিল মহাবিশ্ব সৃষ্টির একটা ডেমো দেখতে, এবং সেই আমন্ত্রণটি পোপ গ্রহণও করে এবং তার নির্দেশেই প্যাট্রিককে সেটি দেখতে যেতে দেওয়া হয়। কিন্তু প্যাট্রিকের ধারণা ছিল বিজ্ঞানীর এই আবিষ্কারটি ধর্মের সাথে অনেকটা সংঘর্ষ তৈরি করবে, তাই সে এটা মেনে নিতে পারেনি। তবে পোপের মতামত ছিল এই আবিষ্কারটি সৃষ্টিকর্তার শক্তি সম্পর্কে মানুষকে আরো সুস্পষ্ট ধারণা দেবে। পোপ মূলত চেষ্টা করেছিলেন বিজ্ঞান এবং ধর্মের মধ্যেকার মত পার্থক্যের দূরত্বটা কমিয়ে আনতে, কিন্তু প্যাট্রিকের দৃষ্টিতে পোপের এমন চিন্তাধারা ছিল সম্পূর্ণ ভুল। তাই সে চার্চকে রক্ষা করতেই নিজেই পোপকে হত্যা করে এবং একটা ষড়যন্ত্র তৈরি করে সেই চারজন কার্ডিনালকে অপহরণ করিয়ে নেয়। এছাড়াও সে ইলুমিনাতির ফিরে আসার একটা মিথ্যা গল্প সাজায়, আর এরপরে অ্যান্টিম্যাটার চুরি করে ভ্যাটিকান সিটিকে বাঁচানোর মিথ্যে নাটক করে সে। কমান্ডার রিক্তার তার গোপন সত্য জেনে ফেলায় প্যাট্রিক তাকেও সুকৌশলে ইলুমিনাতির সদস্য বানিয়ে মেরে ফেলে। মোটামুটি সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে ভ্যাটিকান সিটিতে ইলুমিনাতি দলটির কোনো হামলাই হয়নি। মূলত এই সব কিছু জানতে পেরে রবার্ট দ্রুত প্রধান নির্বাচকের কাছে গিয়ে সকল সত্য তাকে জানিয়ে দেয়, আর সব বিষয়গুলো শুনে কার্ডিনালরা প্যাট্রিকের আসল রূপটিও জেনে ফেলে। কিন্তু সেই মুহূর্তে তারা প্যাট্রিককে কিছু না বলার সিদ্ধান্ত নেয়। তবে কিছুক্ষণের মধ্যেই প্যাট্রিক যখন নির্বাচনে অংশগ্রহণ করতে চার্চের ভিতরে প্রবেশ করে, তখন সবাই তার দিকে ঘৃণ্য নজরে তাকিয়ে থাকে, আর এর ফলে প্যাট্রিক বুঝতে পারে তার কুকর্ম সব ফাঁস হয়ে গিয়েছে। তাই সে নিজেই নিজের দেহে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। অপরদিকে শেষ পর্যন্ত সবার সম্মিলিত সিদ্ধান্তে চতুর্থ কার্ডিনাল, যাকে ঝর্ণার পানি থেকে উদ্ধার করা হয়েছিল, তাকেই নতুন পোপ হিসেবে নির্বাচন করা হয়। মুভির শেষের অংশে আমরা দেখতে পাই প্রধান নির্বাচক স্ট্রস এসে রবার্টকে সেই গ্যালিলিওর গ্যালিলির সেই বইটি দিচ্ছে, যেটা পড়ার জন্য সে এতদিন বারবার অনুমতি চাইছিল। এ সময় ট্রস তাকে জানায় তাকে ক্যামারলঙ্গোর দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত স্ট্রস রবার্টকে অনুমতি দেয় তার বইটি সম্পূর্ণ করে খ্রিস্ট ধর্মকে সুন্দর এবং গুছিয়ে উপস্থাপন করার, কেননা ধর্ম ত্রুটিপূর্ণ, আর এর কারণ মানুষ নিজেই ত্রুটিপূর্ণ। আর এই দৃশ্যের মাধ্যমে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইস, কেমন ছিল এই অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্সের গল্প, এবং সেই সাথে এক্সপ্লেইনটি কেমন লাগলো সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টোরি ফাইলের সঙ্গে থাকবেন, সেটাই আশা করি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।